আমার আর একটা কথা বলার আছে। বলো। হুজুর, গত কয়েক মাস ধরে আমার ঘরে এক ভদ্রলোক আসা যাওয়া করে। সে আমাকে কিছুদিন আগে একটা সোনার হার উপহার দিয়েছে। সেই হারটার লকেটের মধ্যে হঠাৎ দেখি বংশীলালের ছবি রয়েছে। আমি ভেবে দেখলাম ঠিক এইরকম একটা হার আমি বংশীলালের গলায় দেখেছিলাম। তোমাকে কতদিন আগে দিয়েছে এই হার? তা প্রায় মাসখানেক হবে। তাকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পারবো বাবু। With the permission of your lordship, can I put a couple of questions to clarify the matter? Yes. Thank you. বলো তো তোমার নাম কি জানো? পুষ্প। পুষ্প, ভদ্রলোকটিকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পারবো। অফিসার, দ্য পুলিশ অফিসার। তাহলে পুষ্প, ওই ভদ্রলোকটি যখন তোমায় হাতটি দিয়েছিল তখন তোমার আশেপাশে ধারে কাছে কেউ ছিল? হ্যাঁ, আমার পাশের ঘরে বীণা ছিল। এই সেই ভদ্রলোক? হ্যাঁ। Do you want to ask any question after this? No, my lord. Cross examinations declined, your honor. My lord, I wanted to retire, but may I be permitted to proceed with the case again? Standing counsel is the chief of the prosecution. Permission granted. Chandan Das, again. Tumi ki koro? Babsha, ekta stationery dukan ache. Niji malik? Age. Acha, 1967 সালের মার্চ মাসে তুমি কি করতে? আগে ওই ক্যালকাটা হোম নামে একটা হোটেলের কাজ করতে। কি কাজ? কত টাকা মাইনে পেতে? এই 60 টাকা। উপরে নিয়ে কত হতো? আগে 100-125। বংশীলালকে চেনো? আগে হ্যাঁ আছে। ওই আসামিকে চেনো? হ্যাঁ চিনি। আর ওই যে ওই মেয়েটি ওখানে বসে আছে পুষ্প, ওকে চেনো? হ্যাঁ চিনি। ও আমার বন্ধু। ওকে কখনো কিছু দিয়েছো টিয়েছো, মানে এই উপহার টুপহার? কি আর দেবো স্যার, ওই মাঝে মাঝে এটা ওটা চাইতো। সেদিন ওকে একটা সোনার হার দিয়েছিল। সামনে কেউ ছিল? আগে হ্যাঁ, ওই বীণা ছিল, ওই পাশের ঘরের বীণা। তারপর ওই একটু খাওয়া দাওয়া গান বাজনা হয়েছিল আর কি। আচ্ছা দেখো তো এই হারটা কি না? আগে ভালো করে দেখে বলো। ভালো করে দেখি বলছি। আচ্ছা চন্দ্র দাস, এই স্টেশনারি দোকানটা খুলতে তোমার কত টাকা লেগেছিল? আগে ওই 1015 টাকা লেগেছিল। কত টাকা কোথায় পেলে? মানে আমার মায়ের গয়না বিক্রি করে। কোথায় বিক্রি করেছ? আগে ওই চিৎপুরে একটা সোনার দোকানে। নিয়ে গেলে সে দোকান দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না ও দোকানটা উঠে গেছে। আচ্ছা, কিন্তু পুষ্পকে তুমি যে হারটা কিনে দিয়েছো সে দোকান নিশ্চয়ই উঠে যায়নি, আর বেশি দিনের কথা হতো নয়। হ্যাঁ ও ওটা ওটা হলো আমার মায়ের গয়না ছিল। তা তোমার মায়ের সঙ্গে কি বংশীলালের কোনো রকম সম্পর্ক টম্পর্ক ছিল? আরে কি যাতা বলছেন স্যার! কোয়েশ্চেন ডিসঅ্যালাউড। সরি মাই লর্ড। চন্দ্র দাস, তোমার মায়ের গলার হারে বংশীলালের ছবি এলো কোথা থেকে? তার মানে দেখেন দেখেন, দেখো ভালো করে দেখো। না না না, এই হারটা আমি দিন,
এই হার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। কিন্তু তুমি ভালো করে দেখেই বলেছো এই হার তুমি পুষ্পকে দিয়েছো। না মিথ্যে কথা, এই হার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, ওকে আমি চিনি না। দ্য উইটনেস ইজ সাপ্রেসিং সামথিং। May I be permitted to put some questions in form of cross-examination? Yes, fair granted. Under section 154 of the Evidence Act. Sir, what are you doing? I'm going to call us. As we are appearing on behalf of the state, we must be impartial. Chandra Das, you have been in the last few days? Yes, sir. So, what have you been doing in the last few days? I've been in the Bombay. Yes, sir. তাহলে এটাও নিশ্চয়ই জানো যে বংশীলাল কলকাতায় কেন আসত? হ্যাঁ জানি। কেন আসত? ওই পূজোর সময় কলকাতার ব্যবসাদারদের ধারে কাপড় দিত, সেই টাকাটা তোলবার জন্য আসত। আচ্ছা, টাকাটা কি পরিমাণ তা তুমি জানতে? না। টাকাটা তুলে কোথায় রাখতো? আমি জানি। ব্যাংকে? না আমি জানি। নিজের কাছে? না আমি জানি। মানে বংশীলালের কাছে কখনো কোনো টাকা তুমি দেখোনি? না। ভালো করে ভেবে বলো। ভালো করে ভেবে বলছি। কখনো কোনো টাকা তুমি দেখোনি? না। কিন্তু চন্দ্র দাস, তুমি পুলিশের কাছে জবানবন্দিতে বলেছো। কি বলেছি? যে বংশীলাল খুন হওয়ার পরে ওর ঘরে কোনো অ্যাটাচি কেস ছিল না, যে অ্যাটাচি কেসে বংশীলাল টাকা রাখতো। হ্যাঁ ছিলই না তো। কিন্তু বংশীলালের কাছে তুমি তো কখনো কোনো টাকা দেখোনি, তাহলে তুমি কি করে জানলে যে ওই অ্যাটাচি কেসে বংশীলাল টাকা রাখতো? একবার দেখেছিলাম। কি করে দেখলে? ওই মদ কেনার জন্য ওই অ্যাটাচিটা খুলে টাকা দিয়েছে। হাবিব দেখেছিল? হ্যাঁ। কত টাকা দিয়েছিল মদ কিনতে? 25-30 টাকা হবে। কিন্তু মদের দোকানে ম্যানেজার বলছে যে সেদিন রাত্রে হাবিব 100 টাকা নোট ভাঙিয়ে মদ কিনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশু 100 টাকাই দিয়েছিলেন, বোতল ভুলে গিয়েছিলেন। আচ্ছা চন্দ্র দাস, তুমি যখন সেখানের জন্য ওষুধটা কিনে নিয়ে এলে, তখন বংশীলাল কিরকম অবস্থায় ছিল? একেবারে মাতা। সে ভালো করে চোখ তুলতে পারছিল না, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল, ডলে ডলে পড়ছিল। আচ্ছা ওষুধগুলো যে বিষ তুমি তো জানতে? না জানতাম না। ঠিক করে বলো, ঠিক করে বলো। না জানতাম না। ওষুধের দোকানের কম্পাউন্ডার তোমাকে বলেনি যে ওষুধগুলো বিষ? আমার মনে নেই। কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে তুমি বলেছো যে শেফালি রানী বিষ খাইয়ে বংশীলালকে খুন করেছে। সে আমার মনে হয়েছিল যে শেফালি বাইরে থেকে বিষটা সঙ্গে করে নিয়ে এসেছে। আচ্ছা বংশীলাল যে বিষ খেয়েই মারা গেছে এই কথা তোমার মনে হলো কেন? সে তো বেশি মদ্যপান করে হার্ট ফেল করে মারা যেতে পারে। কেন মনে হয়েছিল সে কথা আমার এখন মনে নেই। মনে তোমার এই জন্যই হয়েছিল যে তুমি নিশ্চয়ই জানতে যে ওষুধগুলো বিষ। না জানতে জানতে তুমি হাবিবকেও বলেছিলে যে ওষুধগুলো বিষ। হাবিব মিথ্যে কথা বলেছে। আচ্ছা চন্দ্র দাস, তুমি যখন ওষুধগুলো নিয়ে বংশীলালের ঘরে এলে, তুমি বলেছো যে বংশীলাল তখন বেহুশ অবস্থায় ছিল। বলেছিল। আচ্ছা শেফালি তখন ঘরে ছিল? হ্যাঁ ছিল। কি অবস্থায় ছিল? কি অবস্থা মানে? বেহুশ অবস্থায় ছিল না স্বাভাবিক অবস্থায় ছিল? হ্যাঁ সে আমার মনে নেই। শুয়েছিল না বসেছিল? না আমার মনে নেই। বংশীলালের কাছে ছিল না দূরে ছিল? কি আশ্চর্য, আমার মনে নেই। মনে তোমার এই জন্যই নেই কারণ শেফালি তখন ঘরে ছিল না। না না ছিল। ছিল না? হ্যাঁ ছিল। আমি বলছি ছিল না। আরো যে থাকবে না এই কথা তুমি আগেই জানতে। আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না। তুমি সব জানতে চন্দ্র দাস, হাবিব তোমাকে সব কথা বলেছিল। হাবিব বলেছে? আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই। সমস্ত কথা তোমার মনে আছে? বলো বলো, হাবিব তোমাকে কি বলেছে? শেফালি পালিয়ে যেতে চাইছে এই কথাই তোমাকে হাবিব বলেছিল? আমি সত্যি বলছি আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। তাহলে এ কথাও তোমার মনে নেই যে সেদিন হাবিব তোমাকে বলেছিল যে সে শেফালিকে বাথরুমের পিছনের দরজা সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে বলেছিল? না স্যার আমার মনে নেই। তাহলে তোমার এই কথাও মনে নেই চন্দ্র দাস, তুমি ফিরে এসে দেখেছিলে যে বিছানায় বংশীলাল একা পড়ে আছে আর সেখানে শেফালি নেই? না না শেফালি ছিল। না শেফালি ছিল না, তোমরা যাবার আগেই সে পালিয়ে গিয়েছিল। আমার কিছু মনে নেই, আমি কিছু জানি না, আমি সব ভুলে গেছি। আচ্ছা এবারে বলো তো যে ওষুধগুলো নিয়ে তুমি কি করেছিলে যখন দেখলে যে শেফালি ঘরে নেই? আপনি এসব কি বলছেন? গ্লাসে বিষটাকে মিশিয়েছিল? আমি জানি না।
হাবি হাবি তোমার সামনে তুমি দেখেছিলে, তাহলে তুমি জানতে যে ওগুলো বিষ। যান দেখো তো চন্দ্রদাস, ওগুলো চেনো? ওটা বংশীলালের, ওটা নাম লেখা রয়েছে বংশীলালের। পুলিশ আজই তোমার বাড়ি সার্চ করে ওটা বের করেছে। এখন বলো কে বিষ মিশিয়েছিল। That's all, Mirror.